the bell icon on the YouTube app and never miss another update. কিরে ইষ্টুক, কি খবর তোর, কেমন আছিস? বুকে ব্যথার ঢেউরে। আরে কেন, তোর আবার কি হয়েছে? আমারে সব খুললা বলতো, দেখি সমাধান করতে পারি কিনা। আমাদের দেশ হলো ক্রিকেটের জন্মদাতা, অথচ আমরা একটা বিশ্বকাপও জিততে পারলাম না, এর চাইতে আর কষ্টের কি হইতে পারে? যদি আইসিসি আমাদের কষ্টটা বুঝতো, তাহলে বিশ্বকাপ আইনে আমাকে ঘরে দিয়ে যাইতো। কাপ জিততে না পাইরে এত কষ্ট, কিন্তু এইবার যখন তোদের চোখের সামনে দিয়া তোদের মাটি থেকে কাপটা নিয়ে আইসা পড়মু, তখন তো তোরা এক একটা স্টুক করে মারা যাবি। ভাই ওর নামই তো স্টুক, ও যদি স্টুক না করে তাহলে কে স্টুক করবে? ভাই আমি আপনার আপন মায়ের পেটের খালা তো ভাই, মনে করিয়া সবকিছু খুল্লা কইলাম, আর এখন আপনি আমার অপমান করতেছেন। ব্যাপারটা খুবই দুঃখজনক, আমি এর তীব্র নিন্দা জানাচ্ছি। এবারের বিশ্বকাপ আমরাই জিতমু, কারণ এর পেছনে একটা কারণ আছে। বাকি দলগুলা মাঠে নামবে 11 জন, আর আমরা মাঠে নামবো 14 জন। খুদার দুনিয়ায় কই 11 জন আর কই 14 জন, 3 জনই বেশি। আরে শালার বেটা, তুই এইগুলা কি বলতাছস? তুই তো মান সম্মান সব মাইরা ফালাবি। আমাকে না বললে আমি বুঝতে পারি। থুক্কু ভাই, ভুলে বইলা ফালাইছি, আমরা 11 জন আর আম্পায়ার 3 জন, এই মোট 14 জন। আমরা জানি ভাই, আমারে কি আপনারা চিনতে পারছেন নাকি? দিনের বেলা দেখা চিনতে পারলাম, রাতে হলে তো চিনতে পারতাম না। তা কি খবর হোল্ডার? ভাই আমারে শুধু হোল্ডার বলবেন না, আমারে বলবেন ব্ল্যাক ডায়মন্ড হোল্ডার। এবারের বিশ্বকাপটা কিন্তু আমরাই জিতমু। তোরা বিশ্বকাপ জিততে পারস, তবে বড়টা না ছোটটা, রানার্স আপ। বড় কাপ তো বাংলাদেশের ঘরে আসবে ইনশাল্লাহ। আমার নাম ডেভিড মিলার, আমি কিন্তু ছোটখাটো একজন কিলার, তবে আমি মানুষ খুন করি না, বিপক্ষ দলের বোলার গুলা পিটাইতে পিটাইতে মানসিক ভাবে খুন করি। এইবার সাউথ আফ্রিকাকে আমি একাই জিতামু। দুনিয়ার সব বোলার গুলারে মারতে পারলেও আমার মতো ভয়ঙ্কর প্রতিবন্ধী বোলারকে কেউ মারতে পারবে না। প্রতিবন্ধীদের জন্য আলাদা একটা সুবিধা থাকে, আর আমি সেই সুবিধাটা খেলার মাঠেই গ্রহণ করবো। আমার নাম কেন উইলিয়ামসন, নিউজিল্যান্ডের হইয়া বাকি দলগুলারে এইবার কইরা দিমু আমি তসনস, এবারের বিশ্বকাপ আমরাই জিতমু। তোরা যেভাবে বিশ্বকাপ নিয়ে টানাটানি করতাছস, মনে হইতেছে বিশ্বকাপ তোদের জন্য মামার বাড়ির আবদার। তবে মনে রাখিস, আমরা কিন্তু শ্রীলঙ্কা নদীর জলে ভাইসা আসি নাই, বিশ্বকাপটা কিন্তু আমাদের ঘরেও যাইতে পারে। শুন ঘোড়ার মতো চুল আলা মালিঙ্গা, এবারের বিশ্বকাপ জিতার সম্ভাবনা আমাদের অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি। আমরা ইন্ডিয়ার মতো সরাসরি 14 জন মাঠে না নামলেও তলে তলে কিন্তু আমরা 14 জন ঠিকই খেলবো, এটা সত্য। আমরা পাকিস্তান মুখে কিছু বলবো না, এইবার বিশ্বকাপ যে আমাদের ঘরে আসবে সেটা আমাদের বোলিং ব্যাটিং এই বলে দিবে সময় মতো। আমিও কিছু বলবো না রে গোবর আজম, থুক্কু কি কই বাবর আজম। শুধু একটা কথাই বলবো, তারা 14-15 জন যা আছে সব আমরা খেলবো। এবারের বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের যেভাবে হারাইলাম, এখন তো মনে হইতেছে এবারের বিশ্বকাপটা আমরাই জিতমু। এই রশিদ খানের চেহারাটা দেখলেই আমার গা জ্বলে, মনটা চায় 3 বেলা রুটিন করে পিটাই। আমার তো মন চায় রশিদ খানের একটা পা ঢাকাতে আরেকটা পা চট্টগ্রামে রাখিয়া পাশের দেশ নোয়াখালী থেকে দৌড়ায় আইসা ওর বিচের মধ্যে একটা লাথি মারি।